আজ সাতই আগস্ট এখন টাইম নটা বেজে একচল্লিশ মিনিট নিফটি চব্বিশ হাজার দুইশো ওপেন হয়ে এখনো ঠিক একই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করছে এখনো পর্যন্ত আমরা নিপটির মধ্যে সেরকম একটা মুভমেন্টই দেখতে পারিনি আর নিপটির যে এই রেঞ্জটি আছে এই রেঞ্জটিকে ব্রেক না করা পর্যন্ত এই গ্যাপটিকে পূরণ করার কোনো ব্যাপারই নেই দুই তারিখ থেকে যে জার্নিটি শুরু হয়েছিল এখনো সেই জার্নিটি কন্টিনিউ আছে অলরেডি এখানে তিন দিন হয়ে গেছে জানি না নিপ আর কয়দিন এখানে নিচে আসবে তবে আমরা যদি প্রিভিয়াস একটু দেখে নেওয়ার চেষ্টা করি এই জানিটি যেমন এখানে শেষ হয়ে গেছিল এই জানিটিও এখানে শেষ হয়ে গেছিল আবার এই জানিটিও এখানেই শেষ আবার এই জানিটি যেখানে শুরু হয়েছে এটিও আর বেশি দিন টেকসই দেবে না এটিও আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তারপর নিপটি উপরে যাওয়া শুরু করে নাকি নিচে আসা শুরু করে নাকি সাইডওয়ে যাওয়া শুরু করে আমরা সেটাই দেখব নিপটির এই লাস্ট সুইং এর পাশাপাশি এখনো ঘোরাফেরা করছে আর এটি হতে পারে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ নিপটি যদি এই লেভেলটিকে ব্রেক করে দেয় তো এখান থেকে খুব সহজেই একটা আপমুপ আমরা দেখতে পারি আর গতকাল আমি যে চারটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে প্রথমটি ছিল নাম ইন্ডিয়া আর এটি নাম ইন্ডিয়ার পনেরো মিনিটের টেকনিক্যাল চার্ট স্টকটি এখানে গ্যাপ আপ ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলটি এই গ্যাপটিকে পূরণ করে দিয়েছে আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এখানে এন্ট্রি করার চিন্তা ভাবনা করতে পারতাম কিন্তু যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রথম ক্যান্ডেলটি উপরে চলে যেত তাহলে এই স্টকটিকে আমরা অ্যাভয়েডও করতে পারতাম এটি আমাদের কাছে হতে পারে একটা সুবর্ণ সুযোগ তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি আর এই স্টকটিকে আমরা সিলেক্ট করেছিলাম কারণ বোলিংকার লোয়ার ব্যানের নিচে এবং স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল যে কারণে আমরা এখান থেকে টার্গেট রাখতে পারি অনলি ফাইভ পার্সেন্ট তবে এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি ফাইভ পার্সেন্ট নিচে চলে আসে আমরা এভারেজ করব কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে এখানে কোনো রকম অ্যাভারেজ করব আর দ্বিতীয় নাম্বারে যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটি ছিল আইসিআইসিআই ব্যাংক আর স্টকটি এখানে গ্যাপ পাপ ওপেন হয়ে পরপর তিনটি ক্যান্ডেল সোজা নিচে মানে যে গ্যাপটিকে তৈরি করে ছিল সেই গ্যাপটি এখানে পূরণ করার চেষ্টা করছে আর যদি স্টকটি গ্যাপটি পূরণ করে দেয় তো এটিও হতে পারে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আর এখানে যদি আমরা এন্ট্রি করি টার্গেট রাখতে পারি অনলি ফাইভ পার্সেন্ট আমরা যদি কারেন্ট প্রাইসে এই স্টকটিতে এন্ট্রি করি তো এই থেকে আমাদের টার্গেট অনলি ফাইভ পার্সেন্ট যে টার্গেটটি হতে পারে বারোশো আর টার্গেট হিট না করা পর্যন্ত আমরা যাতে এখানে টিকে থাকতে পারি সে কারণেই মানে ম্যানেজমেন্টকে ফলো করা খুবই জরুরি নেক্সট স্টক ছিল পিডিলাইট ইন্ডাস্ট্রিজ এই স্টকটিও গ্যাপ আপ ওপেন হয়েছিল আর গ্যাপ আপ ওপেন হওয়ার পরেই এই গ্যাপটিকে পূরণ করে দিয়েছিল আমরা দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলেই এখানে এন্ট্রি করতে পারতাম এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট অনলি ফাইভ পার্সেন্ট যেদিনই টার্গেট হিট সেদিনই আমরা এখান থেকে এক্সিট তবে এই সমস্ত স্টক কিনে আলোচনা করছি আমি শুধু লার্নিং পারপোজ আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করেন সর্বশেষ যে স্টকটি ছিল এটি পিএফসি এটিও গ্যাপ আপ ওপেন হয়ে গ্যাপটিকে পূরণ করে দিয়েছিল আর নেক্সট ক্যান্ডেলেই আমরা এখানে এন্ট্রি করার সুযোগটি হয়তো পেয়ে গেছি তাই এখানেও আমাদের টার্গেট ফাইভ পার্সেন্ট আর আজকের টোটাল চারটি স্টক ছিল টোটাল চারটি স্টকেই আমরা এন্ট্রি করেছি ডেইলি স্টক হেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে যেখানে স্টক গুলো বোলিংগার লোয়ার ব্যানের নিচে এবং স্টক হেস্টিক টোয়েন্টি লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছিল আর সেই কারণেই এই স্টক গুলো থেকে আমাদের টার্গেট অনলি ফাইভ পার্সেন্ট যেদিনই টার্গেট গুলো হিট করে দেবে সেদিনই যাতে আমরা এক্সিট করতে পারি সেটা হতে পারে ছ মাস হতে পারে এক বছর সেই কারণেই এন্ট্রি করার আগে মানি ম্যানেজ করে নেওয়া খুবই জোর আর এখন টাইম নটা বেজে উনষাট মিনিট এখনও পর্যন্ত আমার কোনো স্টকে টার্গেট হিট করেনি যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় আমি পরবর্তীকালে সেটা নিয়ে আপডেট দিচ্ছি ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিল চব্বিশ হাজার তিনশো পনেরো ওপেন হয়েছিল চব্বিশ হাজার দুশো উননব্বই যেখানে ওপেন হয়েছিল ঠিক তার পাশাপাশি গিয়েই ক্লোজিংটা দিয়ে দিয়েছে মানে নিফটি আজকে একই রেঞ্জে না যেতে পারছে নিচে না যেতে পারছিল উপরে তো এখানে একটি লেভেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লেভেলটিকে ব্রেক করে দিলেই এই গ্যাপটিকে হয়তোবা পূরণ করে দিতে পারে আর সেটা হয়তোবা আমরা আগামীকালকেই দেখতে পারি কারণ নিফটি আজকে গ্যাপ আপ ওপেন হয়ে গ্যাপটিকে কিন্তু পূরণ করেনি যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই ক্লোজিং দিয়েছে তার মানে আগামীকাল নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় এখান থেকেই একটা আপ মুভ হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত আগামীকাল নিফটি কোন দিকে যায় এই গ্যাপটিকে পূরণ করে দেয় নাকি আগামীকাল আবারও গ্যাপ ডাউন ওপেন হয়ে এ সমস্ত জায়গায় ঘোরাফেরা করে আর গতকাল আমি যে চারটি স্টকে নিয়ে আলোচনা করেছিলাম সেই চারটি স্টকে আজকে এন্ট্রি করে নিয়েছি এই চার মধ্যে যে স্টকটি প্রথমে ছিল নাম ইন্ডিয়া এখানে আমার টার্গেট প্রাইস ছশো টাকা আর এই স্টকটি আজকে হাই মেরে দিয়েছে ছশো টাকা মাত্র দু টাকার জন্য আমার এই টার্গেট হিট করেনি আর যেহেতু টার্গেট হিট করেনি সেহেতু আমি এখান থেকে এক্সিটও করেনি যেদিনই টার্গেট হিট সেদিনই আমি এখান থেকে এক্সিট আর আজকে সাতই আগস্ট এখানে দেখুন ওপেন পজিশন এখানে ছত্রিশটি স্টক পরে আছে যে স্টকগুলোতে আমি এন্ট্রি করে বসে আছি শুধুমাত্রই টার্গেটের জন্য টার্গেট হিট না করা পর্যন্ত আমি এই সমস্ত স্টক থেকে চিট করব না তার জন্যই এখানে মানি ম্যানেজমেন্ট টুকু ফলো করেছি তো দেখা যাক আগামীকাল আমার কোন স্টক টার্গেট হিট করে কিনা লাস্ট দুদিন থেকে আমার কোন স্টকই টার্গেট হিট করেনি কারণ নিফটি এখন নিচে নিফটি যখনই উপরে যাওয়া শুরু করবে এই ওপেন পজিশন থেকে অনেকগুলো স্টক বেরিয়ে যাবে যে স্টক গুলো হয়তোবা আমার টার্গেট হিট করে দিতে পারে আর আগামী কালকের জন্য কোন স্টকে নেই যে স্টককে হয়তোবা আমরা রেডারে রেখে ফলো করতে পারি তাই আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন